আমাদের অনেক যুবকরা দোয়া করে কার জন্য জানে মসজিদে গিয়ে দোয়া করে জুম্মার দিনে আল্লাহ শাহরুখ খানের ফিল্ম হিট করে দাও ই কি দোয়াবে আমরা তো জীবনে শুনিনি বাপ দাদার কাল কিন্তু ওরা বলছে আমরা বিরাট মুমিন হয়েছি কেউ সালমানের লেগে দোয়া করে কেউ শাহরুখের লেগে দোয়া করে কেউ ক্রিকেটের লেগে টিমের লেগে দোয়া করে আল্লাহ জানো ভারত জিতে যায় আল্লাহ জানো পাকিস্তান জিতে যায় আরে হারাম কর আগে জিজ্ঞেস কর হুজুরকে এই দোয়াটা যাওয়া যায় আছে কি না কেন করে এর মধ্যে ইলেম কালাম না থাকার কারণে এটা করে দিনই শিক্ষা না থাকার কারণে কাজ করে তা না হলে কাজ করতো না শুনেলেন শাহরুখের জন্য দোয়া চাইতে পারবেন সালমানের জন্য দোয়া চাইতে পাবে মোদিজির জন্য দোয়া চাইতে পাবে কি দোয়া আল্লাহ যদি তাকদিরে হিদায়াত লেখা থাকে হিদায়াত দান করো জোরে বলুন আমিন আমি তো নিজে দোয়া করি তার জন্য মোদিদির জন্য যোগীজির জন্য দোয়া করি আল্লাহ তুমি এদের তকদিরে হিদায়াত লেখা থাকলে হিদায়াত দাও যারা ইসলাম কে মিটাততে চাইছে তাদের তকদিরে হিদায়াত থাকলে হিদায়াত দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মুছে দাও এই দোয়া আমি করি এই দোয়া করা যাবে শুনে নেন অনেকজন মনে মনে করবেন হুজুর মতকে মোল্লা কি হয়েছে সে তো মুসলমান ঘরের ছেলে রোজা রাখেনি নামাজ পড়েনি তো কি হয়েছে সে তো আমাদের ঘরের ছেলে রসুল কে মানেনি দিনের দিনকে মানেনি কিন্তু অসুবিধা কি আছে সে তো আমার সন্তান আমি তো মুসলমান তোমার জানা নেই বুখারী শরীফের হাদিস سنو আমার বাপের গল্প বলিনি আমার বাপের ঘটনা বলতে আসিনি আপনাকে আমি যেটা শোনাতে এসছি কোরআন আর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মৃত্যুসজ্জায় শুয়ে গেছে যে কোনো সময় মারা যেতে পারে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন চাচা জানের গাড়ি বাড়িতে চাচা জান মৃত্যু সজ্জায় শুয়ে আছে নবীজি কি বললেন জানেন হে আমার চাচা একবার কলমাটা পড়ে নাও একবার পড়েলেন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব একবার খালি কলমাটা পড়ে নাও আল্লাহর নবীর চাচা উত্তর দিলেন আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার সম্মান যাবে আমি তাই কলমা পড়তে পারবো না এখানে দুটো জিনিস কমন বুঝে নিবেন এক নম্বর সকলে বলুন হিদায়তের মালিক কে আরো জোরে বলুন আল্লাহ তার দলিল শুনেলে নবীজির উপরে আল্লাহ কোরআন পাঠালেন বিশ্ব নবী দপ্তরটা আমার আল্লাহর হাতে তোমার হাতে নেই তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়ত দিতে পারো না আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আপনার আমার চোখ দিয়ে পানি আসা দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া ছাড়লেন এরপরের চ্যাপ্টারটা শুনে নিন আল্লাহর নবী বিশ্বনবী নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুললেন আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছি তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয় পাঠালেন

আস্তে আস্তে আমি হাই রোড থেকে ঢুকেছি ডানপুনিতে। হাউজিং এ মাইকে শুনতে পাচ্ছি আমাদের কমিটির একজন সুন্দর মানুষ কি বুঝলেন আদর্শবান মানুষ সংখ্যা লঘু ভাই অমুক রহমান আমাদের কমিটির একজন সংখ্যা লঘু ভাই কিসে পূজোর কমিটিতে এলান হচ্ছে মুসলমান মুসলমান চলে যাও আমার মুসলমান ভাই এলান হচ্ছে আমাদের দেশের মুসলমান না মনে করে এই হুজুররা পাগল যারা আমাদেরকে পাগল মনে করে যারা মাদ্রাসা ছাত্র মনে করেন আল্লাহর কসম কিয়ামতের দিনে বুঝতে পারবে যারা মনে করেন এদের কাছে এডুকেশন নাই শিক্ষা নেই আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম না তুমি আমার সঙ্গে উর্দুতে কথা বলতে পারবে না তুমি আমার সঙ্গে আরবিতে কথা বলতে পারবে দুটো ইংরেজি শিখে আর বাংলা শিখে ফুটানি করো আমি গুজরাটে গেলে গুজরাটিতে কথা বলি আমার অনর্গল উর্দু বলি আল্লাহর কৃপা এটা তুমি কটা ভাষা জানো বাংলাটা আর হিন্দি বলবো না আমাদের মন্ত্রীরা এমন এমন হিন্দি বলে বিহারিরা শুনে হাসে কি বুঝলে बीरभूम चादरेल छिलो ताके जिज्ञेस कोच्चे मीडिया रा बोले आपके यहाँ पे बहुत सारा लड़ाई झगड़ा हो रहा है बीरभूम डिस्ट्रिक्ट में आप क्या कहेंगे बोलचे ए आमादेर एखान का है वही बालूर घाट है बालीर घाट उसमें बम चाला चाली होता है साला बिहारी रे हिंसे पागल ये साला हिंदी कैसे बोल रहा है अल्लाह की कृपा হায়দারাবাদের জলসা লাইভ চলেছে মিডিয়াটার নাম জানি না আমি এক ঘন্টা তিন ঘন্টা বায়ান করেছি তিন ঘন্টার মধ্যে দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট খালি উর্দুতে বক্তব্য দিয়েছি আপনারা যদি এক্ষুনি বলেন বাংলা থেকে সরে গিয়ে আমি যতক্ষণ স্টেজে থাকবো আল্লাহর কৃপাই উর্দুতে বক্তব্য দেবো জরুবন সুহান তুমি দুটো কথাও বলতে পারবে না উর্দুতে বললে লোকে হাসবে মোয়ান্নাস আর মুজাক্কারের কোনো জ্ঞান নেই কোনো কি বুঝলেন আমাদের দেশে কি বলে জানে কাহা জাতি হ্যাঁ খালেল তা হ্যাঁ এটা হচ্ছে বাঙালিদের উর্দু কিন্তু আল্লাহ উলামা দিকে আলেম দিকে একটা বিশেষ মর্তবা দিয়েছে আমাদেরকে যারা অজ্ঞান বলেন যারা অজ্ঞাত বলেন আমাদেরকে যারা মাদ্রাসা ছাপ বলেন আল্লাহর কসম করে বলছে আল্লাহ আমাদেরকে এমন একটা জ্ঞান দান করেছেন বিশ্বের কোন প্রতিষ্ঠানে পাবেন না যেটা আপনি কোরআন হাদিস থেকে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির আদর্শ কুরআনের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এর উপরে কোনো আদর্শই হতে পারে আপনি চলুন একটা স্কুল দেখিয়ে দেন একটা কলেজ দেখিয়ে দেন যে প্রফেসর যখন লেকচার দিতে আসছে ছেলেরা বসেছে যে বলেছে শোনো আমার স্টুডেন্টরা তোমরা মা বাবা সেবা করবে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না এই আদর্শ কেউ দেয় না করবি 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 খাবি খাবি জিনা মদ যদি বলেন এটা কোন প্রতিষ্ঠানে বলেছে যদি না বলে থাকে তা যাদবপুরের বাথরুমে বেরুলো কি করে রেক্সের ট্যাবলেট যদি না বলে থাকে তা নিরোধ বেরুলো কি করে রে যাদবপুরের কলেজে একটা মাদ্রাসা দেখিয়ে দাও তোমার এই ডানকুনি থেকে মাগড়া থেকে শুরু করে বেশি দূর নিয়ে যাব না আরামবা ঘুগলি डिस्ट्रিক বর্তমানের গা পর্যন্ত একটা মাদ্রাসার বাথরুম থেকে এরকম ধরনের কোন জিনিস বার করে দেন জুতোর মালা পড়া আমাদের মধ্যে এডুকেশন নাই শিক্ষা নাই তাই না আপনাকে বলে দেই আমরা আমাদের বাচ্চা দিকে শিক্ষা দেই আমরা আমাদের কমকে বলি আজ পর্যন্ত শুনে নেন যারা জ্ঞানী আছেন শিক্ষিত আছেন সকলকে বলে যাই এই ভারতের মাটিতে সবাই একবার আল্লাহর ওয়াস্তে তকবির দিয়ে বলো নারায়ে তাকবীর এই জন্য বললাম একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ কেন আল্লাহর কৃপায় কোরআনের বরকতে রাসূলের বরকতে আলেম উলামার বরকতে দাড়ি টুপির বরকতে মাদ্রাসা মসজিদের বরকতে এই ভারতের মাটিতে একটাও মুসলমানদের বিদ্যা বিদ্যা আশ্রম নেই জোরে বলুন সুবহানাল্লাহ কেন নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আমরা আমাদের জলসাই বলি তাল বিলিম দিকে শিক্ষা দি ইন্নায় আবলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওউম ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা তোমরা তোমাদের মা বাবা যেমন ভাবে তোমাকে শিশুতে লালিত পালিত করেছে তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে জোরে বলুন না সুহানা ওইভাবে তোমরা তোমাদের মা বাবা আর খিদমত করো যেভাবে তোমাদিকে শিশুতে তোমার মা বাবা লালিত পালিত করেছে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন সবাই পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ আমি আমার যুবক থেকে বলে যাচ্ছি আর যারা নামাজি আছেন শুনেলেন আপনি বলছেন আপনি মুমিন আপনি মুমিন ততক্ষণ হতে পারবেন না আপনি যদি বলেন আমি মসজিদে যাব খালি নামাজ পড়বো গ্রামের পাড়ার কে পড়ছে না পড়ছে আমি জানি আমি খালি নামাজ পড়বো ঘরে এসে ঢুকে যাব আপনি মুমিন হতে পারবেন না লিখে কাগজ থাকে তা মুমিন সে আপনি বাড়ি থেকে বের পাড়ায় যদি দেখেন পাঁচটা মুসলিম ছেলে বসে আড্ডা মারছে তাদেরকে ভাই আজান হয়েছে চল না মসজিদে যা গোসল করে আয় নামাজটা পড় আপনি দিলেন রোজ বলুন প্রত্যেক দিন বলুন আপনি আপনার কেয়ামতের দিনে মৃত্যুর পরে আল্লাহ যখন কেয়ামতে দাঁড় করাবে আপনি বলতে পারবেন আল্লাহ আমি একা নামাজ পড়িনি আমি যতবার পেরিয়ে গেছি ততবার আমি এই যুবক দিকে দাউদ দিয়েছি এরা কবুল করেনি আপনি ক্লিয়ার হবেন আপনি আপনার নেকি পাবেন আপনি জান্নাত পাবেন চোর বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আপনি পরিবারের সদস্য পরিবারের মেম্বার আপনার এটাই শুধু দায়িত্ব নয় যে আমি নিজে নামাজ পড়লাম নিজে পরিষ্কার হলাম নিজে মুত্তাকি হলাম না কোরআন বলছে হে ईमानदार ব্যক্তিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গ পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলকে বাঁচাও তাদেরকে দাওয়াত দাও কেউ খারাপ কাজ করছে তাকে মুখের উপরে বলেন এটা নিষেধ এই আমাদিকে দেখুন আমার বাপটা দদিকে আমাদের আকাবির দিকে কেউ প্রশ্ন করা সুযোগ পায়নি আমার আব্বাজি আমার থেকেও কড়া বক্তা ছিল তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না নালে আমার বাপের পুরনো bayan গুলো শুনলে বুঝতে পারতেন আমার থেকেও বেশি আগুন ছুটতো তার মুখ দিয়ে এখন তো বয়স হয়ে গেছে বলে নরম আপনারা গরমে দেখেননি আগুন ছুটিয়েছেন কেউ করার সুযোগ যে হুজুর একটু ফতোয়া দেন তো আমাদেরকে মোবাইলে মেসেজ করছে মুসলমান যুবকরা মুসলমান মানুষ ফোন করে জিজ্ঞেস করছে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা হুজু পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা আমাদেরকে জিজ্ঞেস করছে মুসলমান দেখুন আমি একদম ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি আপনারা ইমানদারির সঙ্গে খুঁজবেন আমার পঁচিশ থেকে তিরিশ হাজার জলসা ছুটটা জলসা যদি কেউ বার করে দিতে পারেন কোন ধর্মের কোন দেব আমি গালি দিয়েছি কারো ধর্মকে গালি দিয়েছি আমি তার জুতোর মালা ফুটব ইনশাল্লাহ গালি কেন ইসলামে নবীজি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারোর ধর্মকে খারাপ বলো না নিজেরটা থেকে সরে যেও না কিন্তু আমাকে যদি আমার প্রচুর ফ্যান আছে হিন্দু ভাই আমাকে ফোন করে রোজ ফোন করে হিন্দু ভাইরা প্রত্যেকদিন ফোন করে কিন্তু বড় দুঃখের বিষয় কি জানে আমি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা আমার কাছে একটাই উত্তর আছে

ঠিক কি উত্তর এটা কিন্তু না সওয়াল এটা নয় কোরআনে আছে সূরা বাকারা ইননামা হারাম আলাইকুমুল মাইতা ওয়া আদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ নিজে বললেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে একজন পরশণ লিখেছে একটা আমি ভিডিও পাঠিয়েছি আমাকে সেখানে একজন মুসলিম ছেলে ভাই সে ঠাকুর তৈরি করে ঠাকুরের সাজগোজ করে ঠাকুর তৈরি করছে শিল্পী বিক্রি করে এরকম অনেক মুসলমান ছেলে আছে যারা এই কাজে লিপ্ত আছে সম্পূর্ণ শরিয়ত সম্মত হারাম ওই টাকাটাও হারাম হবে এবং শিরকের পাপ হবে কেয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে রেহাই পাবে যদি বলেন দলিল দেন হাজরাতে ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর আব্বা জানে তিনটে কাজ ছিল কটা বললাম বাবা তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা তিনটে কাজ কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন

যে ভন্ডরা বলছে আমি তাবিস্তির ছেলে হয়ে যাবে আমি ওষুধ তিলি ছেলে হয়ে যাবে শুনেন ওষুধ ডাক্তার পানি এগুলো হচ্ছে বাহানা কি বললাম কি বললাম বাহানা বাচ্চাকে দান করেন সকলে বলুন আল্লাহ যদি মনে করেন ইয়াসিন হুজুরের কাছে গেলে তার পানি পড়াই ছেলে হয়ে যাবে তার তাবিজে ছেলে হয়ে যাবে তারা ভালো করে নবী পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন কান খুলে শুনেলেন মায়ের গর্ভে বেটা বিটি কিরকম হালতে দুব আমি আল্লাহ আমার ইচ্ছা দান করি আমি আল্লাহ কারু পরামর্শে কাজ করি করেন না কাজ আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি মায়ের গর্ভে হাজরত ইব্রাহিম আলাই সালাত কেমতে তিনি আব্বা জানের জন্য হাত তুলবেন কিন্তু কোন রাস্তা থাকবেন আল্লাহ নিষেধ করে দিবেন তোমার আব্বা জান সেদিনের কথা ভাবো যেদিনে বেইমান কাপের সাথ দিয়েছে ইব্রাহিম নবী কোরআনে আছে ইব্রাহিম নবীর আব্বাজি দুনিয়া ছাড়ার পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কানতে চেয়েছেন দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ হে আমার ইব্রাহিম যে আল্লাহ যে আল্লাহ নবীর দুঃখন তার জন্য তুমি আমার কাছে দোয়া করো না হাত নামিয়ে নাও হাজরাতে নুহ নবী সন্তানের জন্য দোয়া করতে গেছে আল্লাহ বলেছেন হে আমার নুহ হাত নামিয়ে নাও লামিনাল খাসিরিন তা না হলে তোমার নৌকো সমেত তোমাকেও পানিতে ডুবিয়ে দেব নুহ নবীর হাত নেমে গেছে আমার মুসলমান ভাই শুনেলেন ইসলাম এত সুন্দর নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহর নবীর হাদিস তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে কোনো জাতি হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন কিন্তু তা বলে এটা নয় যে আপনি পুজোর অনুষ্ঠানে গিয়ে দাঁড়াবেন আল্লাহ বিরোধী কাজ শিরকের কাজ আল্লাহ ব্যতীত অপরকে চিস্তা কর আল্লাহ কোরআন ওই জন্যে দিলেন

তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো তাদের ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শক্তিশালী জোরে একবার বলুন সুবহান আল্লাহ হচ্ছেন শক্তিশালী রব গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা আর তুমি যাকে মেনেছো যাকে মনে করছো রব যাকে মনে করছো দেনেওয়ালা সে হচ্ছে আল্লাহর সৃষ্টি মাটিকে সৃষ্টি করেছেন কথা বলে আল্লাহ ওই জন্য শুনেলে আপনার প্রতিবেশী হিন্দু ভাইরা পুজো করছে আলহামদুলিল্লাহ তোমার মন্দিরে ঘন্টা বাজবে তোমার মণ্ডপে পুজো হবে আমার মসজিদে আজান হবে আমার মসজিদে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি তা বলে এটা নয় অনেক মুসলমান যুবকরা কি ফতোয়া দেয় জানে না বে হুজুর জানে না আমি তো ডানকুনিতে বউকে নিয়ে মেলা দেখতে গেছিলাম ঠাকুর দেখতে গেছি আমি পুজো তো করিনি দামি কথা আপনার এই পাড়ায় ডাকাতি হচ্ছে ডাকাতি একটা বাড়িতে সবাই ঘুমাচ্ছে সারা রাতের বেলায় ডাকাত পড়েছে ডাকাতি চলছে একজন পেশাব করতে উঠেছে সে লুকিয়ে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে সব দেখলো ডাকাতরা লুটে নিয়ে পালিয়ে গেল গ্রামের মানুষ জেগে গেছে পুলিশ এসছে এসে জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে কে দেখেছো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি কেলা নিয়ে দিবে সে মালকে মারবে না মারবে না বলে একে তুলে নিয়েছো চোর বেরিয়ে যাবে শুনেলেন ইসলামের নীতি কোরআনে আছে তোমার চোখের সামনে যদি আল্লাহ বিরোধী কাজ হয় শিরকের কাজ হয় তুমি হয় জুবানের দ্বারা রুখে দাও তা না হয় হাতের দ্বারা রুখে দাও তা না হয় ঘৃণা করে মন থেকে ওই জায়গা থেকে সরে এটা হচ্ছে ইসলাম যদি কেউ মনে করে ও মুসলিম ভাইদের পুজোতে যাওয়া যাবে না আপনি বিদ্বেষমূলক কথা বলছেন আপনার বুঝে আসনি আবার রিপিট করছি আমি তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও শুধু তাই নয় রমজান মাসে কোন হিন্দু ভাই যদি আপনাকে ইফতারির দাওয়াত দেয় তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় বৈধ হয় তার ইফতারি খাওয়াও জায়েজ আছে কোন মুসলমান ব্যক্তি সে যদি ইফতারি করায় আর তার টাকাটা যদি সুদের হয় তার ওই ইফতারি খাওয়াটাও হারাম বুঝতে পারলেন আমি কতটা বিদ্বেষ রেখেছি হিন্দু ভাইয়ের প্রতি না আপনার কি মনে হচ্ছে শুনেলেন কেউ যদি পুজোর প্রসাদ দেয় ওই জন্য হারাম পুজো উপলক্ষে খানা করলে সেই খানাটা খাওয়া হারাম যদি কেউ হিন্দু ভাই মেয়ের বিয়েতে দাওয়াত দেয় আপনি অবশ্যই যাবেন তার হালাল উৎস থাকলে হালাল খাবারটা আপনি খাবেন ইসলামে জায়েজ আছে খাবার আমি ভাই মুসলিম আমার ভাই কাটাটা চলে না আমার ভাই আপনার কাটা মাংস চলে না আমার সবজি হলি হবে ডাল হলি হবে আপনি খাবেন পেছনে সেই হিন্দু ভাই কি বলবে জানেন লোকটা বড় ধার্মিক লোকটা বড় ধার্মিক আমি বর্তমানে একজন পাঞ্জাবি ভাই আমার ভক্ত গাড়ির পার্সের দোকান আছে আমাকে দাওত দিয়েছে হুজুর আমার বাড়িতে একদিন খানা খাবেন আমি খাবো কি কি খাবেন আমি বললাম আমার জন্য ভাপা ইলিশ করবে গোলদা চিংড়ি রান্না করবে সবজি করবে আমি গেলাম তার বাড়িতে আমাকে পদ্ম পাতাই দিয়েছে কিসে বললাম পদ্ম পাতাই ভাত দিয়েছে প্লেটের উপরে পদ্মপাতা পাতা দিয়ে কাগজের বাটিতে তরকারি দিয়েছে কাগজের গ্লাসে পানি দিয়েছে আমাকে কি বলছে জানেন হুজুর আপনি খারাপ পাচ্ছেন না তো আমিও না খুবই ভালো বলে হুজুর আমি জানি আপনারা পাক পবিত্র হারাম জিনিস ভক্ষণ করেন না আমাদের বাড়িতে আমার আত্মীয় সজনরা আসে কতজন আসে মদ পান করে কাটা মাংস খায় এই প্লেটে খায় তাই আপনাকে আমি পদ্ম দিলাম কাগজের বাটিতে তরকারি দিলাম কাগজের গিলাসে পানি দিলাম আমরা জানি আপনারা পবিত্র জিনিস খান হালাল মাল খান হারাম জিনিস ভক্ষণ করেন না তার মনে একটা মুসলিমের প্রতি কত ভালো আর মুসলমানদের কিছু আছে তারা হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে বলে আমি গুড়া মুসলমান নয় কাটা সব চলে আমার জুতো মারা লোক আছে বেতকে এর থেকে বড় হারাম কর কেউ আছে সে মনে করছে আমাকে ভালো বলবে তুমি যখন ওই অনুষ্ঠান থেকে খেয়ে বেরিয়ে যাবে কাটা মাংসটার মদটা পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না এই ভাষাটা তোমাকে বলবে